এদিকে কারফিউ উঠে যাওয়ায় জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে, বেড়েছে সাধারণ মানুষের চলাচল, খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। সহিংসতা পরিহার করে দেশকে এগিয়ে নেওয়ার কথা বলছেন নগরবাসী, পাশাপাশি রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবি জানান শিক্ষার্থীরা। প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার দাবির মুখে পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছেড়েছেন হাসিনা। কেটে গেছে উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক, স্বাভাবিক হয়ে উঠেছে বন্দর নগরী চট্টগ্রাম। শুরু হয়েছে যান চলাচল, ছেড়ে গেছে দূরপল্লার যানবাহনও। অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, সহিংসতা পরিহার করে দেশকে এগিয়ে নেয়ার কথা বলছেন নগরবাসী। যত ধরনের অসঙ্গতি আছে অসঙ্গতিগুলো কেটে গিয়ে এবং আগামী দিনে পথ চলার জন্য সবাই এগিয়ে যাচ্ছে। কোনো রাষ্ট্রীয় সম্পদ, দেশের সম্পদ কোনো ক্ষতি না করে ভালো মতে রাষ্ট্রের কার্যক্রম চলার জন্য সব কিছু সহযোগিতা করা দরকার। বর্তমান পরিস্থিতি অত্যন্ত খুবই ভালো, যেমন গাড়ি ঘোড়া চলতেছে, স্কুল কলেজ খুলে দিছে। দেশের অর্থনীতিকে গতিশীল করতে বন্দর চট্টগ্রাম সচল রাখার পাশাপাশি সবাইকে নতুন সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান গণমাধ্যম কর্মীরা। রাষ্ট্রকাঠামোর পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা সংস্কারের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। স্বাস্থ্যখাত থেকে শিক্ষাখাতের যে পূর্ণ একটা রিফরমেশন আমাদের দরকার, সে ভিত্তিতে আমাদের কাজ করতে হবে, আমাদের বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে। এদিকে সকাল থেকে পুরো দমে কাজ শুরু হয় চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউসে। তবে গত কয়েকদিন যানবাহন চলাচল না করায় বন্দরের অভ্যন্তরে কন্টেইনার জট দেখা দেয়। বিভাগীয় নগরী রংপুরের জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে, বেশিরভাগ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, সাধারণ মানুষের চলাচল বেড়েছে। সরকারি বেসরকারি অফিসগুলোতে উপস্থিতি প্রায় স্বাভাবিক, বাণিজ্যিক ব্যাংকগুলোতে লেনদেন হয়েছে, দূরপাল্লার বাস কাউন্টারগুলো খুলেছে। এদিকে গাজীপুর, ময়মনসিংহ ও মৌলভীবাজারে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজগুলোতে সকাল থেকেই শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি দেখা গেছে। রত্না সামান, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।